কিছু বছর পড়ালেন থাকবার পর 14ই আগস্ট 1947 সালে ভারত ইংরেজদের হাতে কবল থেকে মুক্তি হল এবং ভারত 15ই আগস্ট স্বাধীনতা দিবস ঘোষণা করল। আমি সিরিজি আমার ঠিক কিছু মনে পড়ে না, তবে সেই সময় আমি চতুর্থ বা পঞ্চম শ্রেণীতে পড়ি এবং আমার বেশ মনে পড়ে যে আমাদের স্কুল এই 15ই আগস্টে উৎসব সামিল হয়েছিল এবং আমিও তাতে যোগ দিয়েছিলাম। এবং যখন আমি বাড়ি আসি এসে দেখি সমস্ত রাস্তায় তোরণ তৈরি হয়েছে এবং তার ভেতর দিয়ে মানে উৎসব করতে করতে প্রশাসন যাচ্ছে এবং তারা গান গাইছে 15ই আগস্ট অন্য দিন প্রাচীন ভারতে জাগে নবীন। আমি চাইছি আমার বার্তা হলো এই স্বাধীনতা দিবসে নবীন যারা আছে তারা এগিয়ে যাক, তারা লোককে পথ দেখান এবং সঠিক পথে চালনা করবে এবং সকলের সঙ্গে মিলেমিশে থাকবার চেষ্টা করে। কোনো রকম বা মারামারি ঝগড়া হিসেবে বলছে যেন নবীন শ্রেণী যেন না যায় এবং প্রাচীন শ্রেণী যাদের পথ তাদের ইন্সপায়ার করবে যে তুমি এগিয়ে যাও, গো অ্যাহেড, এগিয়ে যাও, এগিয়ে যাও। ধন্যবাদ।